কুরবানির ভাগের সাথে আকিকা দেওয়া যাবে কি না? এখানে প্রথম আরো একটা জরুরি বিষয় যে আকিকা কুরবানির সাথে কিভাবে দেব। আকিকা দিতে হবে সাত দিনের দিন, জন্মের সাত দিনের দিন কুরবানি হবে, এটা তো অত্যন্ত রেয়ার ব্যাপার। এখানে আমরা বড় ভুল করি, আকিকার সুন্নতটা পালন করি না। আকিকার সাত দিনের দিন কুরবানি, এই জন্মের সাত দিনের দিন আকিকা দিতে হবে। কারণ কি, জন্মের আনন্দ তো নগদ করতে হবে। আমার সন্তান জন্মেছে, আমি তখন আনন্দ না করে দুবছর পরে করবো, এটা খুবই দুঃখজনক। এটা সন্তানের হক নষ্ট করা হয়। জন্মের সাত দিনের দিনে আকিকা দিয়ে রাসূল সাল্লাম এটা আদেশ দিয়েছেন, নিজে পালন করেছেন তার হাসান হুসাইন অন্য নাতিদের জন্য। সাহাবিরা এটা খুব গুরুত্ব সাথে রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা কথা আছে, যদি কেউ সাত দিনের দিন না পারে তাহলে চোদ্দ বা একুশের দিনে, এর পরে নয়। রাসূল সাল্লাম থেকে সাতের পরে আর নেই, তা আমরা সাত থেকে ধরে রাখি, আনন্দটা নগদ হোক। আর নগদ আনন্দ করলে কুরবানির সাথে ভাগ দেওয়ার কোনো সুযোগই থাকে। সাত দিন পর, সাত দিনের মধ্যে যদি মোতারাম কেউ দিতে না পারে তাহলে এটা কি পরে আর কেউ দিবে না? চোদ্দ দিনের দিন অথবা একুশ দিনের দিন, এটাও না পারলে পরে দেওয়া বৈধ। এক্ষেত্রে আকিকার সুন্নতটা আদায় হবে, কিন্তু সময়ের সুন্নতটা নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকার জন্য স্পষ্টভাবে একটা বা দুটো ছাগল দিতে বলেছেন, ছাগল দুম্বা ভেড়া এই জাতীয়। তা আমরা সেখানে অংশ নিতে যাব কেন? মোটামুটি এটা একটা জানের বিনিময়ে একটা জান জান এবং একটাই দিতে বলেছেন অথবা দুটো দিতে বলেছেন, একটার ভিতরে ভাগ করতে বলেননি। তৃতীয় হলো সাহাবায়ে কেরামগণ এরকম ভাগ করতেন না। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন বলছে, আপনার ভাতিজা হয়েছে, আপনি একটা উট দিয়ে দেন। তিনি বললেন যে আমি উট দেবো কেন? রাসূলুল্লাহ সাল্লাম ছাগল দিতে বলেছেন, উট দেবো কেন? সবচেয়ে সর্বশেষ যে বিষয়টা, ফোকাহারা অনেক ফকি এটাকে জায়েজ বলেছেন। তারা বলেন আকিকাও কুরবানির মতোই আল্লাহ তাআলার জন্য একটা প্রাণী জবাই করে কৃতজ্ঞতা প্রকাশ করা, কাজেই এটা কুরবানির সাথে যেহেতু একই রকম একসাথে হতে পারে, এটা হলো হতে পারে একটা ইজতিহাদি মাসালা। সুন্নাহ এবং সাহাবীদের কর্ম হলো সাত দিনের দিন বা চোদ্দ একুশের দিনে একটা বা দুটো ছাগল দেওয়া। তা আমরা সুন্নতের ভিতরে থাকার চেষ্টা করো, বৈধ বা অবৈধ, জায়েজ না জায়েজের ভিতরকে না যেয়ে। আকিকা কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা, সেখানে আমরা বলছিলাম যে আসলে দুটি ভিন্ন ইবাদত। কুরবানি হচ্ছে জিলহজের দশ তারিখে আমরা কুরবানি করে থাকি, আর আকিকা হচ্ছে বাচ্চা যেদিন জন্মগ্রহণ করবে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাত দিন পরে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন যে আক্কা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসানি ওয়াল হুসাইনি ইয়াউমা সাবিই ওয়া সাম্মাহুমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওনার দৌহিত্র অর্থাৎ ওনার নাতি হাসান এবং হুসাইনের আকিকা নিজে করেছেন সপ্তম দিনে, এবং সপ্তম দিনে তাদের নাম রেখেছেন, একজনের নাম রেখেছেন হাসান আর একজনের নাম হুসাইন। অর্থাৎ হাসান রাদিয়াল্লাহু আগে জন্মগ্রহণ করেছিলেন, ওনার চেয়ে ছোট ছিল হুসাইন, উনি পরে জন্মগ্রহণ করেছেন। তো ওনাদের জন্মের পরে সাত দিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের আকিকা দিয়েছিলেন, এবং সপ্তম দিনে উনি আকিকাও দিয়েছেন এবং তাদের নামও রেখেছেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৌলি হাদিস, ওনার ভাষ্য মতে আমরা জানলাম উনি বলেছেন সপ্তম দিনে আকিকা দিতে হয়, এবং ওনার ব্যক্তিগত আমল থেকে আমরা জানতে পারলাম যে উনি ওনার দুই নাতির আকিকা দিয়েছেন সপ্তম দিনে এবং নাম রেখেছেন। তাহলে এ থেকে আমরা সুস্পষ্ট বুঝতে পারি যে আকিকা দিতে হয় সন্তান জন্মগ্রহণ করার সাত দিন পর সপ্তম দিনে। যদিও তবারানিতে আরেকটি হাদিস এসেছে যেখানে বলা হয়েছে যে আকিকা সপ্তম দিনেও দেওয়া যায়, চোদ্দতম দিনে দেওয়া যায়, একুশতম দিনে দেওয়া যায়। যদি সপ্তম দিনে কেউ দিতে না পারে কোনো কারণে তাহলে চোদ্দতম দিন, না পারলে একুশতম দিন। তাহলে সুস্পষ্টভাবে উল্লেখ আছে যে আকিকার সময়সীমা সপ্তম দিনের কথা আমাদেরকে বলা হয়েছে। তো সেক্ষেত্রে আপনার সন্তান জন্মগ্রহণ করলে আপনি সুপ্রিয়াস্বরূপ কুরবানি করবেন, আত্মীয় স্বজনকে খাওয়াবেন, আকিকার গ্রস্ত নিজেরাও খাবেন। তো এটা যদি আপনি কুরবানির জন্য রেখে দেন তাহলে তো সন্তান দুনিয়াতে আসার এই আনন্দটা থাকে না। একজন যখন সন্তান পায় সে কেমন যেন আকাশের চাঁদ হাতে পায়, তো তখন তার সাত দিনের মধ্যে যে আনন্দটা থাকে, ওই দিন তার নাম রাখা হবে, আত্মীয় স্বজনরা আসবে, বাচ্চাকে দেখবে, দোয়া করবে, তখন আকিকা করে গোস্ত নিজে খাবেন, আত্মীয়দের খাওয়াবেন, পাড়া প্রতিবেশীদেরকে দিবেন, এটা হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার উপলক্ষকে কেন্দ্র করে এই আকিকা। সো এটাকে কুরবানির সাথে মিক্স আপ করার কোনোই প্রয়োজন নেই, এবং এক্ষেত্রে সুস্পষ্ট গাইডলাইন হচ্ছে যে সপ্তম দিনে আকিকাটা দিতে হয়। সো আমরা যেন সপ্তম দিনে আকিকাটা দেই। তবে হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে সপ্তম দিনে কেউ দিতে পারেননি, চোদ্দতম দিনেও দিতে পারেননি, একুশতম দিতে তম দিনেও দিতে পারেননি, হাতে টাকা ছিল না, সামহাও কোনো কারণে মিস করেছেন, তখন আপনি যখন সুযোগ হয় তখন করে দেন। ওই প্রেক্ষাপটে আপনি যদি কুরবানির সময়ও আকিকা দিয়ে দিতে চান, এটা আদায় হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করা যায় আদায় হয়ে যাবে এবং এটা জায়েজ আছে। তবে এটা সুন্নাহ নয়, সুন্নাহ হচ্ছে সপ্তম দিনে আকিকা দেওয়া। পাশাপাশি গরু দিয়ে, মহিষ দিয়ে, উট দিয়ে
আকিকা দেওয়াও কিন্তু সুন্না নয়। আকিকা দেওয়া সুন্না হচ্ছে ছাগল দিয়ে। হ্যাঁ, গরু সাত ভাগে একটি ভাগ কোরবানির সাথে যদি আপনি আকিকা দিতে চান, আকিকা আদায় হয়ে যাবে, এটা জায়েজ আছে, কিন্তু এটা সুন্না নয়। সুন্নাসম্মত হচ্ছে আকিকা সপ্তম দিনে দেয়া এবং ছাগল দিয়ে দেয়া, ছেলের ক্ষেত্রে দুইটি ছাগল, মেয়ের ক্ষেত্রে একটি ছাগল। আশা করি কুরবানির সাথে আকিকার প্রসঙ্গটি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। সাত দিন পার হলে আকিকা দেওয়া যাবে না, চোদ্দ দিনের হাদিস ঠিক নয়, একুশ দিনের হাদিস ঠিক নয়, জীবনে একদিন আকিকা করা যায় এ হাদিস ঠিক নয়। উট দিয়ে আকিকা চলবে না, গরু দিয়ে আকিকা চলবে না, আকিকার প্রাণীর কোনো শর্ত নেই, সব শর্ত কুরবানির পশু, ওইটা মোটা তাজা, ওইটা দামি, ওইটা নিখুঁত। আকিকা হচ্ছে বাপের জিম্মেদারি, সাত দিনের দিন দিতে হবে, ভিক্ষা করে হলেও, কর্জ করে হলেও। সাত দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা দিতে হবে না, সাত দিন পার হলে আকিকা দিতে হবে না, বলতে হবে আল্লাহ ভুল হয়েছে মাফ করো। সাত দিনের দিনেই আকিকা দিতে হবে, ছাগল ছাগি, ভেড়া ভেড়ি, দুম্বা দুম্বি, এই তিন শ্রেণীর প্রাণীর ছয় প্রাণী দিয়ে আকিকা দেওয়া যায়। মেয়ের জন্য একটা, ছেলের জন্য দুইটে, পশু জবে করতে হবে দুই, তিন, মাথার চুল নেড়ে করতে হবে, নেড়ে করে ওই পরিমাণ চাঁদি ফকির মিসকিনকে দান করতে হবে, যা হবে সাত দিনের দিন, আগেও হবে না পরেও হবে না। আকিকা সম্পর্কে প্রশ্ন করেছেন, মেয়ের দশ বছর এখনো আকিকা দেওয়া হয়নি, মেয়ের দশ বছর এখনো আকিকা দেওয়া হয়নি, কুরবানির সাথে দেওয়া যাবে কিনা? কুরবানির সাথে আকিকা দেওয়ার কোনো সুন্নত আমার জানা নাই, হাদিসে কোথাও দেখি নেই। আকিকার সম্পর্ক হলো সন্তানের জন্মের সপ্তম দিনের সাথে, জন্ম থেকে তার আকিকা দিতে হবে তার সপ্তম দিনে। কুরবানির সাথে এটা কি সম্পর্ক? আর এই আকিকা যেহেতু সন্তানের জীবন রক্ষাকারী টিকা, এই আকিকা দিলে সন্তান ক্যান্সার থেকে বেঁচে যাবে, পোলিও থেকে বেঁচে যাবে, অ্যাক্সিডেন্ট ভয়ঙ্কর সব ক্ষতি থেকে আল্লাহ তাকে সেভ করবেন। কুরবানির পশুর এক একটা অঙ্গের বিনিময়ে তার এক একটা অঙ্গ হেফাজত হয়ে যাবে। আল গোলাম আমার হুনুন বে আকিকাতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শিশু তার আকিকার উপরে তার দায়বদ্ধ, আকিকা দিলে তার দায় মুক্ত হয়ে গেল, আল্লাহ তাকে সেভ করে ফেললেন। এখন আপনি শিশু জন্ম হলো নয় মাস আগে, আপনি নয় মাস পরে আকিকা দিতে দিতে যদি ছেলেটা মারা যায়, যদি ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়, এর দায় কে নেবে? এই জন্য সপ্তম দিনে আকিকা দিয়ে দেবেন। সপ্তম দিন না পারলে চোদ্দতম দিনে সাহাবিরা করতেন, এবং নবী সাহেবের রাওয়ায়েতে একুশতম দিনের কথা এসছে। অনেক ওলামারা বলেছেন ওই দিনও যদি মিস করেন, এরপরে যেই দিনে পারেন দিয়ে দেবেন, দিয়ে দেওয়া উচিত। একটি হাদিসে রয়েছে আক্কান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদা মা বুয়সা নবিয়ান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের পরে নিজের আকিকা করেছেন। সনদে একটু দুর্বলতা থাকলেও মোটামুটি একটা আলো পাওয়া যায় যে সাত দিন, চোদ্দ দিন, একুশ দিন চলে গেলেও আকিকা করতে চাইলে কেউ করতে পারে, কিন্তু সেটা হবে শিশু যদি ছেলে হয়, সাতানে মুতাকাবিয়াতান, এক বয়সের দুইটা ছাগল, ওয়ানিল জারিয়াতে সাতান, শিশু যদি মেয়ে হয় তাহলে একটা ছাগল বা একটা খাসি, এইভাবে দেওয়াই হলো সুন্নাহ। আর যদি গরু দিতে যান তাহলে ছেলের পক্ষ থেকে দুই গরু, মেয়ের পক্ষ থেকে এক গরু দিবেন, শরিক টরিক না, শরিকের কোনো দলিল নেই, গরুরও দলিল নেই, কেয়াস করে বলা হচ্ছে। দলিল আছে শুধু খাসি দুম্বা এগুলির পক্ষে, ছাগলের পক্ষে। কোরবানির সাথে আকিকা মিশানো এটা আরেকটা বড় প্রশ্ন। দেখুন ভাই, কোরবানির সাথে আকিকা মিলায়া একসাথে দেওয়া যাবে কিনা, একই গরুতে কোরবানি আকিকা মিক্স করে দেওয়া যাবে কিনা, আমাদের দেশের অনেক ওলামায়ে কেরাম বা বেশিরভাগ ওলামায়ে কেরাম যাবে বলেন, অথচ হানাফি মাজহাবের একজন প্রসিদ্ধ আলেম পাকিস্তানের মুফতি রশিদ আহমদ রহমাহুল্লাহ, উনি আহসান ফতোয়া, একটা বিরাট বড় ফতোয়ার কিতাব লিখেছেন। এই ফতোয়ার কিতাবে এবং অন্যান্য জায়গাতে তিনি এটার খুব ঘোরতর বিরোধিতা করেছেন, যেটা জায়েজ নাই।
খোদ হানাফি মাজহাবের ওলামায়ে কেরামেরই আমাদের হানাফি মাজহাবের ওলামা অনেকে বিরোধিতা করেন, এবং এটাকে মোটের উপরে আমরা অ্যানালাইসিস করলে দেখি এই কাজটি সতর্কতামূলক হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করছেন ডাইরেক্ট সেভাবে করতে পারা। সেটা কি? ছাগল দেওয়া, ছাগল দেওয়া কোরবানির গরুর ভিতরে কি না আকিকা মিক্স না করা। কোন কোন দিক থেকে কোরবানির সাথে আকিকার মিল থাকলেও অনেক দিক থেকেই মিল নাই, কোরবানের সময় আকিকার সময় এক না, অনেক দিক থেকে বেশ কম আছে, অনেক দিক থেকে মিল আছে। যাই হোক, তো এই জন্য আকিকা কোরবানির সাথে না মিশাইয়া আলাদা দেওয়া উচিত, এটা একটা বিষয় গেল। আরেকটা বিষয় হলো যে এক গরুতে কোরবানি দিলে আপনি কয় নাম কয়েকজনের পক্ষ থেকে চলে? সাত জনের, কিন্তু আকিকা দিলে এক, ছেলে হলে একটা। কিন্তু সেক্ষেত্রেও ওই যে দুটা পাশাপাশি রসুল ইসলাম কাছাকাছি বয়সে বলতে বলছেন, তাহলে সেক্ষেত্রে দুই গরু তো আকিকা মানুষ দেয় না, হয় একটা দেয় গরু ওইটা দিয়ে দুই ছেলে হলে এক গরুতে সেরে ফেলে, অথবা এক গরুর সাথে বড়দের একটা ছাগল দেয়। অনেকে তো গরুতে অংশ দেয়, তো এই অংশ দেওয়া না দেওয়া উচিত, ডাইরেক্ট গরু বা ছাগল দেওয়া উচিত। দেখুন ভাই, আকিকার তিনটা শ্রেণী আমি বলি। এক হলো আপনি গরুতে দুই নাম দিলেন, এটা হাদিসের থেকে অনেক দূরে হয়ে যায়, এটা এটা সম্পূর্ণ যুক্তি নির্ভর হয়, দলিলের সরাসরি দলিলের সাথে মিলে না। নাম্বার দুই, দুইটা ছাগল দেওয়া বা দুইটা ভেড়া দেওয়া সরাসরি, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি আমার সাথে মিলে, এটা হলো এই ক্লাসের। আর একটা হলো যে একটা গরু দিলেন একটা ছাগল দিলেন, এটা কোন রকমে চলে, বুঝে আসছে কথা? কিন্তু সবচেয়ে উত্তম হলো দুইটা ছাগল। কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনাদের জানা দরকার আছে না? দুটো বিষয়, আপনার আকিকা দিতে বলেছে আল্লাহ রাসূল, ছেলের জন্য কয়টা? দুইটা, মেয়ের জন্য হচ্ছে একটা। আকিকা দেওয়া মুস্তাহাব হচ্ছে সপ্তম দিনে, কোনো কারণে আপনি না পারলে আরেকটি হাদিস রয়েছে চোদ্দতম দিন, আরেকটি হাদিস রয়েছে একুশতম দিন। এখন আকিকার সাথে কোরবানি মিলানো যাবে কি যাবে না? ইন্না সলাতি ওয়া নুসুকি, কোরবানির উদ্দেশ্য কি? রক্ত প্রবাহিত করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আকিকার উদ্দেশ্য হচ্ছে ইরাকাতুদ্দান, অর্থাৎ রক্ত প্রবাহিত করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এজন্য ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ এবং ইমাম আহমদ ইবনে হাম্বাল রহিমাহুল্লাহর মতে, কোরবানির সাথে কেউ যদি আকিকা করে তাহলে এটা জায়েজ আছে, তবে এটা উত্তম না, কথা বুঝছেন? কারণ কি, আপনার সাত দিন, আপনার বাচ্চা যেদিন জন্মগ্রহণ করেছে সেদিন থেকে সপ্তম দিনে আপনি আকিকা দেবেন, এটাই হচ্ছে আপনার জন্য সুন্নাহ, এটাই হচ্ছে আপনার জন্য জরুরি। কোরবানি কবে আসবে সেদিন আপনি আকিকা দিবেন, এটা কিন্তু আপনার কিনা সুন্নাহ না। এখন দিলে হয়ে যাবে, অনেকে কি করে সাত ভাগে সাতজন ছেলের নাম দিয়ে দেয় আকিকার জন্য, না হারাম, এটা জায়েজই নাই। এক ছেলের জন্য আপনি দুটো ছাগল দিবেন, অথবা কোনো কারণে ভাগে ঢুকতে হলে আপনি দুই ভাগ দিবেন, আপনি কিভাবে এক ছেলের জন্য একটা ভাগ দিয়ে কোরবানি আকিকা একসাথে মিলিয়ে ফেলছেন? এজন্য বলেছেন যে যেহেতু আল্লাহর নৈকট্য উদ্দেশ্য, ইমাম আবু হানিফা এবং আহমদ ইবনে হাম্বল বলছেন এটা জায়েজ, তবে ইমাম শাফি এবং ইমাম মালিক রহিমাহুল্লাহ এ পক্ষে রায় দেন নাই, তারা বলছেন এটা দেওয়াটা উচিত না, যেহেতু আকিকা এক জিনিস কোরবানি আরেক জিনিস, একটি হচ্ছে সুন্নাহ বা মুস্তাহাব, আরেকটি হচ্ছে ওয়াজিবের কাছাকাছি, সুতরাং এটা কোনোভাবেই দেওয়া যাবে না। এখন আমরা যেহেতু আহনাফের কলটাকে ফলো করি, কিছু স্কলার যেহেতু বলেছেন আপনি দিতে পারেন, তবে এই দেওয়াটা মুস্তাহাব বা উত্তম না, মনে রাখবেন এই বিষয়টা, বুঝতে পেরেছেন? আপনারা দিলে সপ্তম দিনেই দিবেন, আর না দিতে পারলে চোদ্দতম দিনে, না দিতে পারলে একুশতম দিনে, কিন্তু কোনোভাবেই কোরবানি পর্যন্ত টেনে নিয়ে যাবেন না। আর ভাগের মধ্যে আপনি কেন আকিকার নাম দেন? সবাই কোরবানি দিচ্ছে, আপনি ভাগে আকিকার নাম দিয়ে দিচ্ছেন, এটা উচিত না। আপনি ওই টাকা দিয়ে ছোট ছাগল কিনে নিয়ে আসেন দুইটা, তারপরে এটা আকিকা দেন, আপনি মানে ঢালাওভাবে ভাগে ইনভলভ হওয়া, এটা কিন্তু আমাদের যে আখলাক, আমাদের যে আদব, আমাদের যে কোরবানির দাবি, এটার সাথে কিন্তু যায় না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। যে কোরবানির সঙ্গে আকিকা করা যাবে কিনা, হ্যাঁ আকিকা এটিও যেহেতু একটি সুন্নতের আমল, আকিকা এটি যেহেতু একটি সুন্নতের আমল এবং আকিকার দ্বারাও উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য এবং সওয়াবের উদ্দেশ্যে এবং সন্তানের সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলমিনের আশ্রয় দেওয়ার উদ্দেশ্যে, আল্লাহর যাবতীয় অনিশ্চয়তা থেকে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আশ্রয় প্রার্থনার উদ্দেশ্যে মূলত ইরাকাতুদ্দম রক্ত প্রবাহ করার যেই এই শরীয়ত বিধান, সেই বিধানের অন্তর্ভুক্তই হলো আকিকার বিধান। সুতরাং কোরবানির যেই পশু দিয়ে কোরবানি করা হচ্ছে সেই পশুর মধ্যে যদি আকিকা অন্তর্ভুক্ত করা করতে কেউ চায় তাহলে সেটিও করতে কোনো সমস্যা নেই, করা যেতে পারে। যেমন একটি গরু অথবা উটের মধ্যে যেমন সাতজন কোরবানি করে, সাতজনের পক্ষ থেকে কোরবানি হতে পারে, তো সাতজনের মধ্যে আকিকার অংশ থাকতে পারে,
তাহলে সেক্ষেত্রে আকিকার জন্য একটি অংশ থাকবে। আকিকা যদি ছেলের হয় তাহলে দুটি বকরি কোরবানি আকিকা করা যেহেতু উত্তম সুন্নত, এজন্য ছেলে বাচ্চা হলে তার পক্ষ থেকে দুটি নাম, মেয়ে বাচ্চা হলে তার পক্ষ থেকে একটি নাম। অর্থাৎ একটি কোরবানির মধ্যে গরুর মধ্যে আকিকাতে এভাবে এক ছেলের এক অংশ, মেয়ের এক অংশ, ছেলের দুই অংশ এটি হতে পারে, এতে কোনো সমস্যার কিছু নেই। আকিকার সাথে কুরবানি হবে কিনা, কুরবানির পশুতে আকিকা দেওয়া যাবে কিনা, আছে কিনা এই প্রশ্ন প্রিয় ভাইয়েরা? প্রথম কথা হচ্ছে আকিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা ইন্ডিভিজুয়াল সুন্নাহ। কয় দিনের দিন আকিকা দিতে হয়? আলহামদুলিল্লাহ আপনারা জেনে ফেলছেন, বাচ্চা হয়েছে শুক্রবার, আকিকা কোনবারে হবে? বৃহস্পতিবার। বাচ্চা হয়েছে সোমবার, আকিকা কোনবারে হবে? রবিবারে। আর যদি না পারে তাহলে 14 দিনের দিন, না পারলে 21 দিনের দিন, এরকম একটা রেওয়ায়ত আসছে। এর বাহিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিকা দেওয়ার কোনো বিধান নাই। আর কি দিয়ে আকিকা দিতেন? হাদিসের মধ্যে আছে, আক্কা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ওয়াল হোসাইন কাবাশাইন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসাইনের পক্ষ থেকে দুইটা কাবাশ ভেড়া দিছেন, যে ভেড়া দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দিয়েছেন, দুম্বা দিয়ে কুরবানি দিয়েছেন, ছাগল দিয়ে কুরবানি দিয়েছেন আকিকাটা। সুতরাং আকিকা একটা ইন্ডিভিজুয়াল ইবাদত, সেই হিসাবে আমাদের উচিত ওই সময় দেওয়া। এখন কারো যদি কুরবানির দিনেই দিন মিলে যায় আর পশুর মধ্যে দিতে চায় তাহলে সে দিতে পারে, এটা এক নম্বর বিধান। দুই নম্বর, ওলামায়ে কেরামের আরেকটা মতামত হচ্ছে, যেহেতু একটা পশুর মধ্যে সাত ভাগই থাকে তাহলে কেউ যদি ওই সময় তার সামর্থ্যে ছিল না, বেচারি করতে পারে নাই, আল্লাহ তার তখন তৌফিক দেয় নাই, তাহলে ওই দিনের সুন্নাত আদায় হবে না। কিন্তু কুরবানির সাথে যদি আকিকার একটা নাম ইনক্লুড করে তাহলে তার আকিকা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের প্র্যাকটিস কোনটা করতে হবে, জায়েজ না সুন্নাত? সুন্নাত, আমাদেরকে সুন্নাতের জন্য চেষ্টা করতে হবে। দ্বিতীয় একটা আমাদের ঝামেলা আছে ভাই, আমরা খালি বড় 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 খুঁজি। আপনার যতটুকু আল্লাহ সামর্থ্য দিছে, 5-6 হাজার টাকায় একটা ছাগল পাওয়া যায়, এ তো লোক দেখানোর কারবার নাই। আল্লাহ রসুলের একটা সুন্নাত, বাচ্চা কাচ্চার জন্য কল্যাণ আল্লাহ রসুল বলেছেন, আপনি এটা আদায় করে দিলেন, তাহলে তো হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। তারপরেও কেউ যদি আকিকা কুরবানির সাথে দেন আদায় হবে ইনশাআল্লাহ, তবে এটা সাহাবায়ে কেরামদের প্র্যাকটিস ছিল না, জায়েজ কিন্তু সুন্নাত নয়। কুরবানির সাথে আকিকার বিধান না, কুরবানির সাথে আকিকা বলতে, আকিকা একটি বিধান, সম্পূর্ণ মুস্তাকিল ভিন্ন স্বতন্ত্র বিধান। কুরবানি একটি বিধান, সম্পূর্ণ ভিন্ন স্বতন্ত্র বিধান। আকিকার মধ্যে শেয়ার জায়েজ নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয় নাই। সুতরাং কুরবানির মধ্যে শেয়ারের অনুমোদন দেওয়া রয়েছে শুধুমাত্র কুরবানির সুবিধার জন্য। কথা কি বুঝতে পেরেছেন? এটা শেয়ার করাটা হচ্ছে রুখসত, শেয়ার করাটা হচ্ছে অনুমোদন, মানে রুখসত দেওয়া হয়েছে, আপনাকে অবকাশ দেওয়া হয়েছে। কিন্তু কুরবানির আসল হচ্ছে আল্লাহর বান্দা আল্লাহ সন্তুষ্টির জন্য একটি পশু জবাই করবে, পরিপূর্ণ একটা পশু জবাই করবে, এটা হচ্ছে আসল। কিন্তু যেহেতু আল্লাহর বান্দারা একটা পশু জবাই করার মতো আর্থিক সামর্থ্য সবাই নাও থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন চান যে আল্লাহর বান্দারা সবাই কি করুক, এই ইবাদতের মধ্যে অংশগ্রহণ করুক, ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে সহজ করে দিয়েছেন, যাতে করে মানে একটি পশুতে একাধিক 7 জন পর্যন্ত অংশগ্রহণ করতে পারে, এই জন্য কোরবানির মধ্যে শেয়ার অনুমোদন দিয়ে দিয়েছেন। কিন্তু আপনার সন্তান হয়েছে, এখানে আপনি শেয়ার করবেন কার সাথে? সন্তান আপনার হয়েছে, ওই লোকের তো আর সন্তান হয়নি, তার সাথে শেয়ার করতে আপনাকে বলছে কে? কথা কি বুঝলেন? আপনার সন্তান হয়েছে, আকিকা হবে ওই সন্তানের, বুঝতে পেরেছেন? নিরাপত্তার জন্য একটি আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ একটি জান আপনি কি করবেন, তার জন্য জবাই করবেন। এবং এটা শুধু আপনার সাথে সম্পৃক্ত, তাই অন্যদেরকে এর মধ্যে সম্পৃক্ত করার কোনো সুযোগ নেই যাদের সন্তান হয়নি। আর দ্বিতীয়ত এটা করতে হয় ইয়াউম সাবিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সপ্তম দিন করবেন, আর কোরবানি করা হয় তাকে জিলজ মাসের 10 তারিখে। সুতরাং বিধান সম্পূর্ণরূপে ভিন্ন, কথা কি বুঝতে পেরেছেন কিনা? জিলজ মাসের 10 তারিখের জন্য অপেক্ষা করবেন আপনি আকিকা করার জন্য? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াউম সাবিহি, সপ্তম দিন কোরবানি করবেন, আকিকা করবেন। সুতরাং আকিকার সাথে এটি কোনোভাবেই মানায় না এই বিধান। কোরবানি এবং আকিকা একই পশুতে দেওয়া যাবে কিনা? জি, একই পশুতে কোরবানি এবং আকিকা দেওয়া যাবে, কিন্তু আলাদা পশুতে দেওয়াই সর্বোত্তম। আপনার যদি সমর্থ থাকে অবশ্যই আপনি আলাদা আকিকা দেবেন, কিন্তু জায়েজ আছে, একই পশুতে দেওয়া জায়েজ আছে, অসুবিধা নেই।